আসসালামু আলাইকুম। কি ব্যাপার আপনি? আপনি আবার এসেছেন, আপনাকে তো বলেছি আমি ইন্স্যুরেন্স করব না। স্যার, অন্য একটা ব্যাপার নিয়ে আপনার সাথে আলাপ করতে আসছি স্যার। অন্য আবার কি ব্যাপার? স্যার, ওই যে ইরফান আছে না স্যার, ইরফানের স্যার কোনো দোষ নেই স্যার। ওকে আমি বলেছিলাম যে কয়েকজন মানুষের সাথে একটু আমাকে এই জন্য পরিচয় করা যাবে, সেই কারণেই ও আমাকে একটা অ্যাড্রেস দিয়ে বললো আর কি। বাকি সবার যাদের দিয়েছে সবাই কিন্তু স্যার করে ফেলেছে, ইন্স্যুরেন্স করে ফেলেছে স্যার। ইরফানের কোনো দোষ নেই স্যার। তো স্যার, ইরফানকে আপনি মাফ করে দেন স্যার। আচ্ছা দিলাম, আর কিছু স্যার বলছেন কি স্যার? স্যার, আমি সব ফর্ম ফিল আপ করে নিয়ে এসেছি স্যার, জাস্ট আপনি স্যার সিগনেচার করে দিলেই হবে স্যার। আচ্ছা ভাই স্যার, আপনি কোন ধরনের মানুষ? আপনাকে আমি একবার বলেছি যে ইন্স্যুরেন্সের প্রতি আমার ন্যূনতম আগ্রহ নেই, আপনি কি আমার কথাটা বোঝেন না? স্যার, ব্যাপারটা হচ্ছে কি স্যার, আমাদের তো একটা ডিমান্ড দিয়ে দেয় অফিস থেকে, তো এই কোটা অনুযায়ী একটা ফিল আপ করতে হয় স্যার। স্যার, আমার এবার একটু প্রমোশন হবে স্যার, আপনি যদি গুলো যদি করে দেন তাহলে। এই, আমি কি আপনার প্রমোশন নেওয়ার ঠিকে নিয়েছি নাকি? হ্যাঁ, আর আপনাকে আমি কতবার বলেছি যে আমি ইন্স্যুরেন্স করবো না, করবো না, করবো না, আপনি আমার বাংলা কথা বোঝেন না? Now will you excuse me? Excuse me? Salam. Hey! নির্লজ্জের মতো হাসছেন, আপনি যান। ইরফান, ইরফান, বাইরে যাবি? তুই তো এক ঘর আর ছাদ ছাড়া কোথাও বেরোচ্ছিস না, এরকম করে তুই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বি না? একটা কথা বলে রাগ করিস না, তুই বিয়েটা করে ফেল। আমি তো ভালোর জন্যই বলছি, বিয়েটা কর, দেখবি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।